সেই সময়টাতে ঠিক কি চলছে শোভাবাজার রাজবাড়িতে চট করে ঐন্দ্রিলার কাছে জেনে নিই। ঐন্দ্রিলা, সমাজিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে একেবারে উত্তর কলকাতার যে পুজো প্রত্যেক মানুষের লিস্টেই থাকে দেখার জন্য, সেই একেবারে বনে দিয়ে আনায় ভরপুর সেই পুজো শোভাবাজার রাজবাড়ির পুজো। আমি তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখে, তুমি বলছিলে শুরুতেই যে অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণ এই জায়গা থেকে কিন্তু মানে হাতে আর কিন্তু কয়েক ঘন্টাই বাকি উমার আবারও কৈলাসে পাড়ি দেওয়া, সেই কারণে তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই এই আজকের দিনটাকে উপভোগ করবার জন্য প্রচুর মানুষ এসে তারা পৌঁছেছেন। দেখো বাড়ির লোকেদের সঙ্গে আমরা সকাল থেকে যখন কথা বলছিলাম তখন তারা সকলেই বলছিল যে আজ যেহেতু একেবারে অষ্টমী এবং নবমী দুদিন একসঙ্গে পড়ে গিয়েছে, সেক্ষেত্রে উমার এখানে থাকার সময় সূচিটা খানিকটা কমেই এসেছে, যে কারণে সবকিছুতে একটা তারা। এই মুহূর্তে বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যারা বাড়ির রয়েছে আমরা একটু বাড়ির যারা মহিলা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দিদি একটুখানি কথা বলি, একেবারে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এই মুহূর্তে এসে পৌঁছেছেন দিদি, তারা তো আজকে দেখছে এবং আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনিও বলছিলেন যে মা এবারে খানিকটা কম সময় ধরেই রয়েছে, কি বলবেন? আমাদের কোনো বাড়ি কি বলুন তো এত ভোরবেলা আসে এসে অঞ্জলি দেওয়া, সারাক্ষণ ধরে অঞ্জলি দেওয়া, এত ভোরবেলা হাতে করে নবমী অষ্টমীর অঞ্জলি বলি দেওয়া, তোমার নবমীর অঞ্জলি, তারপরে মানে তার আগে বলি অঞ্জলি, সকাল থেকে দুদিন ধরে না আছে আমাদের ঘুম, ঠিক করে না খাওয়া, তাড়াতাড়ি করে শোভাবাজার রাজবাড়িতে রাত ধরে পুজো। আমার 24-25 বছর ধরে আমি বিয়ে হয়েছে, আমার এত বছর আমি এরকম কখনো দেখিনি, এটাই আমাদের প্রথম। এবার একটু বেশি তারা উমার জানে, একদম একদম তারা আছে। আবার কালকে সকালবেলা আমাদের 8টার সময় চলে আসতে হবে, মার বরণ আছে, চলে আসতে হবে, তারপরে মা চলে যাবে 2:19 চলে যাবে, সেই জন্য আমার থাকতে হবে। সকাল থেকে কি কি পুজো হচ্ছে, মানে আমরা সকালবেলা এসে দেখলাম তখন বলি হচ্ছিল, তার আগে পর্যন্ত কিরকম কি পুজোর আয়োজন ছিল? তার আগে আমি অত ঠিক বলতে পারবো না, কিন্তু তা আমি তার আগে মানে এত দেরি করে 5:45 ঢুকেছি, তখন অতটা মানে এমনি মন্ত্রমন্ত্র করা হচ্ছিল, মানে অঞ্জলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি তাড়াতাড়ি হয়ে গেছে, তার আগে বলি তাড়াতাড়ি হয়ে গেছে, তার আগে অষ্টমী যে আমাদের হোম হয় সেখানে ওই ঘরে হোম হচ্ছিল, হোম টোম হচ্ছিল, আমার আসার আগে এগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে অত আমি 5:45 ঢুকেছি। এবারে তার আগে কতটা হয়ে গেছে, মানে আমরা মজা করে বলছি ঠিকই যে মায়ের ভোর দখল, তার যত সত্যি সত্যি ভোর দখল করেছেন মা, এবং পুজোর তিথিগুলো এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে যে এই পুজোর 4 দিন তো মানুষের অবকাশের দিন, সেই অবকাশটাও যেন কোথাও ছোট্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমার সঙ্গে আমার আরও 2 প্রতিনিধি রয়েছে, রাজু রয়েছে আমার সঙ্গে, আমাদের আর এক প্রতিনিধি রঞ্জিত রয়েছে, রঞ্জিত বাসন্তীর পুজো তুলে ধরবে, কিন্তু তার আগে রাজুর কাছে চলে যাবো। রাজু দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে রয়েছে, বিষ্ণুপুরে ঠিক কোন পুজোর রাজু তুমি রয়েছো এবং সেই পুজো এবারে কোন চমক নিয়ে এসেছে? জানিয়ে রাখি সমাদৃতা, আমি রয়েছি বিষ্ণুপুরের মিলন সংঘর পুজোতে, এবং মিলন সংঘের পুজো তাদের চমক হলো বৃক্ষরোপণী মা, অর্থাৎ যিনি কিন্তু বলেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, তার কিন্তু এখানে মূর্তি স্থাপন রয়েছে যে গাছ বাঁচাও, গাছেরও জীবন আছে। ঠিক তেমনভাবে আমি আমার ভিডিও চ্যানেলকে দেখাতে বলব যে গাছ যখন মারা যায় যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেই ছবিগুলো তারা যেমন তুলে ধরেছে, পাশাপাশি তারা কিন্তু এই সবুজায়ন করেছে, বলা চলে তিনি মণ্ডপটি সবুজে ভরে গিয়েছে, এবং এই যে মণ্ডপের গায়ে তুমি দেখতে পাবে যে তালের চাচারি দিয়ে কিন্তু তারা সাজিয়ে তুলেছে, অর্থাৎ গাছ লাগাও প্রাণ বাঁচাও, এমনটাই বলা চলে যে বৃক্ষরোপণী মা। এবং এখানে যারা কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব, সমাজবিদরা তারা কি জানাচ্ছে, তারা এই এই যে পরিকল্পনাটা হঠাৎ কেন মাথায় এলো? না, এটা মাথায় আসার কারণ হচ্ছে কি যে এই যে গাছপালা কমে যাওয়ার কারণে যে গ্লোবাল ওয়ার্মিং দেখতে পাচ্ছেন না, এই গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার আমাদের উপায় একটাই, সেটা হচ্ছে গাছপালা বাড়াতে হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে নানা রকম বর্ষে পদার্পণ করেছে আমাদের 64 বছর। মূলত সমাদৃতা যারা কার্যকর্তা তারা জানাচ্ছে যে কিন্তু তাদের 64তম বর্ষে পদার্পণ করেছে। আমি কিন্তু তোমার এখানে যে প্রতিমার কিন্তু মূর্তিটা তুমি দেখতে পাচ্ছ যে সবুজায়ন, অর্থাৎ বৃক্ষরোপণী মা, যেমনভাবে মা যেন বৃক্ষরোপণ করছে এমনভাবেই কিন্তু তাদের এই যে থিম এবং যে প্রতিমা তা কিন্তু নজর কাটছে। বলা চলে যে গ্রাম্য অঞ্চলে যদি মানুষের এমন ভাবনা হয় তাহলে তুমি বুঝতে পারছো যেভাবে বেশ স্বার্থন্বেষী মানুষরা যেভাবে পরিবেশকে ধ্বংস করছে বা ক্ষতি করছে তার জন্য কিন্তু বিভিন্নভাবে বিষ্ণু উষ্ণায়ন, এগুলো দেখতে বেশ ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে রাজু,
যে এই পূজোটার সময় যখন সৃজনশীলতা আমরা দেখতে পারি এবং এর মাধ্যমে অনেক সামাজিক বার্তাও দেওয়া সম্ভব হয়, মা তো আসেন শক্তি রূপে আসেন, এবারে বিদ্রোহের রূপেও এসেছেন, তার সঙ্গে এই ধরনের সৃজনশীলতাও নিশ্চিতভাবে নজর কাড়ে। আমি যাব বাসন্তীর পুজো দেখতে, কিন্তু তার আগে বাসন্তীর পুজো দেখার আগে আমরা আলিপুর দুয়ার থেকে ঘুরে আসি, কারণ সেখানে একদম অন্যরকম এক নেপালি দুর্গা মণ্ডপ দেখব আমরা। সুদীপ, ঠিক কি ছবি উঠে এসেছে এই দুর্গা মণ্ডপে? এই যে ভোর পাঁচটার দিকে শুরু হচ্ছে যখন লাইন, হাজার হাজার মানুষ অঞ্জলি দিয়েছে, এখনো কয়েকশো মানুষ কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য লাইনে রয়েছে, এবং নেপালি রীতি মেনে নেপালি সংস্কৃতি মেনে সব এখানে পুজো হয়ে থাকে। এই যে যারা রয়েছে মাথায় কোনো ঢাকা, এটা বলে ঢাকার টুপি, ঢাকার টুপি পরে পুরুষরা মণ্ডপে আসে, এবং মহিলারা যে পোশাকটা পরে সেটা চৌপতি চলে। এখানে কমিটি সদস্যরা আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেবো, আচ্ছা দাদা আপনাদের এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা কি নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে ওই বলবেন। এটা নেপালি মণ্ডপে পুজো, এটা এখানে আমাদের বিশেষ করে আমরা গুর্খাকে বাচ্চাদের এখন নিউ জেনারেশনকে আমরা আমাদের কালচার সংস্কৃতিটা না ভুলুক এইভাবে আমরা ওদেরকে একটা ঈদ দিতে চাচ্ছি। সমস্ত নেপালি মন্ত্র উচ্চারণ করে পুজো হয় এখানে? হ্যাঁ, সব এখানে পুরো নেপালি গোর্খা হিসাবে পুজো হয়। আচ্ছা দাদা আপনাদের এখানে উত্তর কি কি নিয়ম মেনে পুজো হয় একটু বলবেন। আমাদের এই মণ্ডপে নেপালি হিসাবে পুজো হয়, এটা তুলসী পাড়াতে এক রকম পূজা, এটা নেপালি হিসাব কিতাবে পূজা হয়। আমাদের যত আছে নেপালি টুপি লাগায়, চৌবন্দি চলি লাগায় পুজো করে, আর দেখে সবাই হাজার হাজার লোকরা নিজের বাচ্চাদের আছে চৌবন্দি চলি ড্রেস আছে, এরকম ড্রেস লাগায় সবাই আছে, বাইরে অনেক আছে, হাজার হাজার লোক আছে পূজা করতেছে। ঢাকের আওয়াজ এতটাই হচ্ছে যে সুদীপের বর্ণনা আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি নাকি কি, তবে এই ঢাকের আওয়াজে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পুজো বেশ জমজমার। প্রত্যেককে অনেক ধন্যবাদ।